কলা এক প্রকারের বিশ্বব্যাপী জনপ্রিয় ফল সাধারণত উষ্ণ জলবায়ু সম্পূর্ণ দেশসমূহে কলা ভালো জন্মায় তবে দক্ষিণ পূর্ব এশিয়ায় কলার উৎপত্তি স্থল হিসাবে পরিগণিত বাংলাদেশ সহ পৃথিবীর বহু দেশে কলা অন্যতম প্রধান ফল বাংলাদেশের নরসুন্দি মুন্সিগঞ্জ ময়মনসিংহ বরিশাল বগুড়া রংপুর জয়পুরহাট এবং টাঙ্গাইলের মধুপুর এলাকায় শত শত বছর যাবৎ ব্যাপকভাবে কলার চাষ হয়ে আসছে বাংলাদেশে কলা চাষের সবচাইতে বড় সুবিধা হলো সারা বছর এদেশের প্রায় সব অঞ্চলে উঁচু জমিতে এর চাষ করা যায় পার্বত্য এলাকায় বনকলা বাংলা কলা মামা কলা সহ বিভিন্ন ধরনের বনজাতের কলা চাষ হয় মধুপুর উপজেলা কলার জন্য বাংলাদেশে বিখ্যাত বাংলাদেশের সবচাইতে বড় পাইকারি কলার বাজার বসে মধুপুরে পুরো মধুপুর কলার প্রচুর চাষ হয় মধুপুরের কলার চাষ বেশি হয় এসব এলাকায় চাষ হওয়া কলার মধ্যে সবচাইতে সাগর কলা ও সর্বি কলা জনপ্রিয় কলা চাষে ঝুঁকেছেন এলাকার চাষিরা মধুপুরে কলার হাট যা জলছত্র হাট নামে পরিচিত কলা নিয়ে হাটুরের দল হাজির হয়ে যায় বাজারে চার দিন হবে মঙ্গলবার বুধবার শুক্রবার শনিবার চার দিন সপ্তাহে এক চার দিন আট এদিকে মধুপুরের বাজার সব থেকে বড় বাজার বড় বাজার এই কলা ভালো কলা সব থেকে সুস্বাদু কলা এই কলা খাইতে ভালো সারা বাংলাদেশে সব জায়গায় এই কলা হইতেছে দেশের বাইরেও কলা হইতে এই কলা খুব স্বাদ খুব ভালো কলা এই কলা এই মধুপুরের কলাটা সারা বাংলাদেশে চলছে বড় সুস্বাদু কলা এইটা সবজি কলা আনাজা কলা সাগর কলা চাম্পা কলা বিভিন্ন ধরনের কলা ওঠে কেউ ঘোড়ার গাড়িতে কেউ বা আবার পিক আপ বেনে করে ঢেলে ডুলে বাজারে নিয়ে আসছে কলা দূর দূরান্ত থেকে কলার হাটে জড়ো হওয়া পাইকাররা দুই পা চালিয়ে রাস্তার মুখ ঘিরে ধরেছে বিক্রেতাদের যদি কম দামে সবার আগেই কিনে ফেলা যায় সে আশায় দেশের বিভিন্ন এলাকা থেকে কেতা আসে কলা কিনতে বিকালে কানায় কানায় পূর্ণ হয় কলার হাট এখানে ওখানে তুপ করে রাখা হয় কলা দূরের পাইকারা কিনেছে আর পিক আপ বোঝাই করে নিয়ে চলে যাচ্ছে এটা মনে হন যে এখান থেকে কলা নিয়ে আপনার শিলমপুর বাজার যাবে শিলমপুর বাজার নিয়ে কলাটা বিক্রি হবে লাভ হবে আমি আজকে হাটে ত্রিশ ছড়ি কলা নিয়ে আসছি হ্যাঁ এটা আমার লাভ হচ্ছে আচ্ছা ভাইয়া আপনি তো এই হাটে কলা কিনতে আসছেন আপনার নাম কি আমার নাম কদ্দুস আমার বাড়ি হলো টাঙ্গাল ডিস্ট্রিক্ট শিলমপুর থেকে এসে গলায় ব্যবসা করি আমার বাল বাচ্চা কালা আছে কিছু কিছু পয়সা আল্লাহ দেয় করি এই হিসাবে করি আমি কলার ব্যবসা আমি জনাকা কলা নিয়ে আসছি আমার একশো বিঘা কলা বাগানের থেকে আমি পঞ্চাশ বিঘা সবরি কলা করছি ওইখান থেকে আমি আজকে নব্বইটা কলা আনছি ষাটটা কলা বিক্রি করলাম ছশো টাকা করে বাগান থেকে এই পর্যন্ত কাইটা নিয়ে আসছে তিরিশ টাকা প্রতি সরিতে খরচ হয় আর বাগানে তো আবাদ করতে তো খরচ আছে কিন্তু বেচা খরচ 30 টাকা প্রতি ছড়া পিস এখন যে বর্তমান যে বাজার জি এই বাজারে এখন বর্তমান বাজার আছে এই বাজার আমরা সন্তুষ্ট জি হাই বাজার উঠে এই এই বাজারে আমরা যদি খালি আমাদের মাল বিক্রি করতে পারি তাহলে আমরা মোটামুটি আমরা এই এই ব্যবসা করে আমরা মোটামুটি চলতে পারবো আর কি লাভমান লাভান হবে কৃষি বিভাগের তথ্য মতে এ কলার বাম্পার ফলন হয়েছে ফলে টাঙ্গাইল সহ দেশের বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে মধুপুরের কলা এবার বিভিন্ন ধরনের রাসায়নিক মুক্ত কলা হওয়ায় কদর বেড়েছে মধুপুরের কলার ফলে লাভের মুখ দেখছেন মধুপুরের কলা চাষিরা মধুপুরের কলার হাট থেকে সাজিদ আহমেদ স্বাধীনতা টিভি